না, এটার মধ্যে কোনো স্টেবলাইজার লাগবে না, এটার মধ্যে অলরেডি বিল্ট ইন সার্কিট দেওয়া আছে এক্সট্রাতে, ফুল টেম্পার্ড গ্লাস, যেটা হচ্ছে আপনার সামান্য আঘাতে ভাঙবে না, যে যে কারণে চার মরিচা ধরবে না গ্লাসে কোনো, আপনার দীর্ঘস্থায়ী হবে যেটা। এই পাঁচটা হচ্ছে আপনার নর্মাল ডিপে, এখানে পাঁচটা স্টেপ আছে এবং নর্মালেও পাঁচটা স্টেপ আছে। এটার পরে আরেকটা আছে সেম, শুধু হচ্ছে আপনার এটার বাইরে থাকবে একটা ডিসপ্লে, যেটা হচ্ছে যেটার মাধ্যমে ভিতরে আপনার ভিতরের টেম্পারেচার, ভিতরের কন্ডিশনটা আর কি আপনি বাইরে থেকে বুঝতে পারবেন এবং কন্ট্রোলও করতে পারবেন। তারপরে আরেকটা, যারা ডাবল ডোর আরেকটা নতুন মডেলের চাচ্ছেন, এটাও বাজারে নতুন আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইনভার্টার, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনার মোবাইলের মাধ্যমে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করা যাবে, করতে পারবেন। ফ্রিজটা কিন্তু অনেক গভীর, যারা একটু বড়র মধ্যে ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফ্রিজটা স্পেশাল হতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গাইস, আজকে মূলত আমরা ওয়ালটনের নো ফ্রস্ট টাইপের ডাবল ডোর টাইপের যে রেফ্রিজারেটরগুলো বর্তমান বাজারে অ্যাভেলেবেল রয়েছে ওয়ালটনের, ওই ধরনের ফ্রিজগুলো নিয়ে একটা সংক্ষেপে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, এগুলোর দাম, প্রাইস এবং টেকনিক্যাল ফিচার সম্পর্কে। তো আমাদেরকে মূলত এই ভিডিওটি মেক করতে বরাবরের মতো হেল্প করবে এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গোলাম রাব্বানি। তো গাইস, কথা বাড়ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল রাফি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি গোলাম রাব্বানি বলছিলাম। প্রথমে আমরা আপনার যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার আমার 5F3 GDL মডেলের ডবল ডোর ফ্রিজ। এটা হচ্ছে আপনার ইনভার্টার, ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ফ্রিজ। এটা হচ্ছে আপনার 563 লিটারের একটি ফ্রিজ, 100% কপার কন্ডেন্সারের। এটা লিটার হচ্ছে 563 লিটার, গ্রস ভলিউম হচ্ছে 501 লিটার, 501 লিটার বিদ্যুৎ 60-70% বিদ্যুৎ সাশ্রয় করবে। আর কন্ডেন্সারটা হচ্ছে 100% কপার কন্ডেন্সার। ওকে, আর এটার মধ্যে কি স্টেবলাইজার লাগবে? না, এটার মধ্যে কোনো স্টেবলাইজার লাগবে না, এটার মধ্যে অলরেডি বিল্ট ইন সার্কিট দেয়া আছে যা আপনার থান্ডার প্রোটেক্টর প্রোটেক্ট করবে। ভোল্টেজ আপ ডাউন হলে অটোমেটিক্যালি এই ফ্রিজটা নিজেরটা নিজে সেভ করতে পারবে। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে 563 লিটার, এটা ডাবল ডোর মিরর টাইপের গ্লাস ডোর ফ্রিজ। গ্লাস ডোরের সুবিধাগুলো মূলত কি পাবে এই ফ্রিজটাতে? ফুল টেম্পার্ড গ্লাস, যেটা হচ্ছে আপনার সামান্য আঘাতে ভাঙবে না, যে যে কারণে চার মরিচা ধরবে না গ্লাসে কোনো, আপনার দীর্ঘস্থায়ী হবে যেটা। তো আমরা একটু ভিতরে দেখি এটার ভিতরের স্পেসগুলো কি আছে। এই পাঁচটা হচ্ছে ডিপ না? হ্যাঁ, আর এই পাঁচটা হচ্ছে আপনার নর্মাল ডিপে, এখানে পাঁচটা স্টেপ আছে এবং নর্মালেও পাঁচটা স্টেপ আছে, পাঁচটা স্টেপ আছে। ওকে, হ্যাঁ, সাইডে হচ্ছে আপনার পকেট দেয়া আছে, আর দোনো সাইডে পকেট দেয়া আছে আপনার। আপনি এটার ভিতর থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন, আপনার সাথে আইস বক, আইস ট্রে এগুলো সব দেয়া আছে। মূলত যাদের ফ্যামিলি একটু বড় বা যারা চাচ্ছেন যে একসাথে বাজার করে স্টোর করার জন্য, তাদের জন্য কিন্তু ফ্রিজটা বেস্ট হবে। ওকে, তো এই পাঁচটা পাচ্ছেন হচ্ছে আপনারা ডিপ। ডিপের মধ্যে মোটামুটি 2 মণের মতো মাছ মাংস রাখা যাবে। আর এই পাঁচটা হচ্ছে আপনার নর্মাল, নর্মালের মধ্যে ভালো হিউজ স্পেস আছে, আপনারা কিন্তু আপনার প্রয়োজন মতো সব কিছু রাখতে পারবেন। আর এদিকে সরাসরি স্টোর করার জন্য মাংসের জন্য একটা মাংসের বক্স দেওয়া আছে, আবার এদিকে হচ্ছে ভেজিটেবল বক্স দেওয়া আছে আর কি। আর এটার ভিতরে যে গ্লাসগুলো ইউজ করেছে এগুলো কি ভাঙার কোনো সংখ্যা আছে? না, এগুলো ভাঙার কোনো আপনার সংখ্যা নেই, এগুলো হচ্ছে আপনার হাইলি টেম্পার্ড গ্লাস। আচ্ছা আচ্ছা, কত কেজির মতো লোড নিতে পারবে এগুলো? যেগুলো আপনি হচ্ছে এক একটা গ্লাস হচ্ছে আপনার 25 কেজির উপরে লোড নিতে পারবে, লোড নিতে পারবে 25 কেজির মতো লোড দিলেও এটা সহজে ভাঙবে না, ভাঙার কোনো সংখ্যা নাই, হাইলি টেম্পার্ড গ্লাস। জি, আচ্ছা, ওকে। তো এটার প্রাইস আছে কত? এটার বর্তমান প্রাইস আছে হচ্ছে আপনার 87,490 টাকা, 87,490 টাকা। এটার সাথে আরেকটা অফার আছে, হটসেল অফার, যেটা বর্তমানে কোম্পানি আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট করে 72,990 টাকা পড়বে এটা প্রাইস, এটা হটসেল অফার, হটসেল অফারে। হ্যাঁ, আচ্ছা, আর এটা খুব সীমিত সময়ের জন্য অফার, এই তো? হ্যাঁ, ওকে, আচ্ছা। তারপরে এটার পরে আর আপনাদের কি রেফ্রিজারেটর আছে ডাবল ডোরের? এটার এটার পরে আরেকটা আছে সেম, শুধু হচ্ছে আপনার এটার বাইরে থাকবে একটা ডিসপ্লে, যেটা হচ্ছে যেটার মাধ্যমে ভিতরে আপনার ভিতরের টেম্পারেচার, ভিতরের কন্ডিশনটা আর কি আপনি বাইরে থেকে বুঝতে পারবেন এবং কন্ট্রোলও করতে পারবেন। আচ্ছা, সেম রেফ্রিজারেটরই, মানে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, এটা হচ্ছে নন ডিজিটাল ডিসপ্লে, নন ডিজিটাল ডিসপ্লে, রাইট। তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসপ্লে, এটার মডেলটা একটু বলেন প্লিজ। এটার মডেলটা হচ্ছে আপনার 5F3 GDL DD, DD মানে ডিজিটাল ডিসপ্লে, ডিজিটাল। আচ্ছা, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কি কি করা যাবে মূলত এই ফিচটা? ডিজিটাল ডিসপ্লের মধ্যে এটা হচ্ছে আপনার টাচ প্যানেল, এখানে ভিতরে যে টেম্পারেচার সেটা কন্ট্রোল করতে পারবেন, আর এখানের মাধ্যমে হচ্ছে আপনার বিভিন্ন মুডে আছে, বিভিন্ন মুডে ফ্রিজটাকে আপনি কনভার্ট করতে পারবেন। যেমন আপনার ভিতরে খাবার বেশি থাকলে আপনি সুপার কুল মোডে দিতে পারবেন, এরকম বিভিন্ন ফিচার দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার বাইরে থেকে করতে পারবেন। এবং এখানে আরেকটা সিস্টেম আছে, চাইল্ড লক ফাংশন, যেটা হচ্ছে আপনার
দেখা গেলো ছোট ছেলে মেয়ে থাকলে অনেক সময় ডিসপ্লে টাচ লাগলে মুখটা চেঞ্জ হয়ে যেতে পারে, যার কারণে চাইলে লক ফাংশনটা দেওয়া আছে, যেটা 3 সেকেন্ড প্রেস করে ধরলে আপনার ফুল ডিসপ্লেটা লক হয়ে যাবে আপনার সেট করা ফাংশন অনুযায়ী। আচ্ছা, ওকে। তো তার মানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে নরমাল এবং ডিপ দুইটাই কন্ট্রোল করা যাবে বাইরে থেকে এই টাচ প্যানেলের সাহায্যে, পাশাপাশি হচ্ছে বিভিন্ন মোডের সাহায্যে ফ্রিজটা খুব দ্রুত যে কোনো ধরনের ফাংশনে নেওয়া যাবে, সামার মোড, উইন্টার মোড, এরকম মোড দেয়া আছে, তারপরে বুস্ট মোড দেয়া আছে। যদি সরাসরি অনেকে অনেক খাবার স্টোর করে বুস্ট মোডে দিলে একদম ফুল ফ্রিজটা সবকিছু বাদ দিয়ে খুব দ্রুত ঠান্ডা করা শুরু করবে, এই তো। আর যারা বাচ্চা কাচ্চাদের জন্য একটা ব্যবস্থা আছে যে অনেকের বাসায় বাচ্চা কাচ্চা থাকলে ডিসপ্লে যাতে সবসময় ইউজ না করতে পারে বা টিপাটিপি করে ফাংশনগুলো যেন ঘোরাতে না পারে, সেই জন্য চাইল্ডের জন্য চাইল্ড লক দেয়া আছে, চাইল্ড লক দেয়া আছে এই ডিসপ্লেটার জন্য। আচ্ছা, ওকে। এটাও কি ইনভার্টার টেকনোলজি? না, এটাও ইনভার্টার টেকনোলজি, এটাও সেম সিমিলার ফিস ইনভার্টার টেকনোলজি, 563 লিটার আর 600 গ্যাস, না হ্যাঁ আর 600 এ গ্যাস ব্যবহার করা হয়েছে, মোর দেন এটাও 70% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে। তো এই পাঁচটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিপ, না ফ্রিজার জি সেম টু সেম থাকছে। আর ওই পাঁচটা একটু আমরা দেখি, এই পাঁচটা হচ্ছে আপনার নর্মাল অংশ মানে রেফ্রিজারেটর অংশ, আপনার এই চেয়ে এই পাশে আপনাদের প্রয়োজন মতো যে কোনো ধরনের খাবার স্টোর করতে পারবেন খুব সহজে, ভিতরে কন্ট্রোলার দেওয়া আছে। আচ্ছা, তারপরও আবার ভিতরে এটার মধ্যে যারা ডিজিটাল ডিসপ্লেটা না বুঝেন তারা কিন্তু ভিতরেও কন্ট্রোলার দেওয়া আছে, এই কন্ট্রোলারের সাহায্যে ডিপ এবং নর্মাল দুইটার জন্য দুইটাই কন্ট্রোলার দেওয়া আছে, এই কন্ট্রোলার দিয়েও কিন্তু আপনারা এই ফ্রিজটাকে ফ্রিজটার টেম্পারেচার এবং আদার যে ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন এই আর কি। আর এই ফ্রিজটার বিশেষত্ব হচ্ছে নো ফ্রস্ট, তো এটার মধ্যে সহজে অন্য অন্য সাধারণ ফ্রিজের মতো আইস আসবে না, তো সরাসরি ডিপ থেকে খাবারগুলো বের করে সার্ভ করা যাবে, সার্ভ করতে রান্না বান্না করা যাবে। ওকে, তো এটার প্রাইস আছে কত? এটার প্রাইস বর্তমান প্রাইস আছে 92,990 টাকা। এটার প্রাইস আছে 92,990 টাকা। এটার মধ্যে তো হটসেল অফার নাই? না না, এটার মধ্যে হটসেল অফার নাই। তারপর আপনাদের শোরুমের পক্ষ থেকে একটু আসলে একটু অনার করবেন, একটু অনার করে দিবেন। ওকে, তো 92,990 টাকায় আপনারা কিন্তু এই ফ্রিজটা এই আলরাফি ইলেকট্রনিক্স থেকে সরাসরি কালেক্ট করতে পারবেন। ওকে, তারপরে আরেকটা যারা ডাবল ডোর আরেকটা নতুন মডেলের চাচ্ছেন, এটাও বাজারে নতুন আসছে, এটার মডেলটা এবং এটার কি কি ফিচার আছে একটু আমাদের বলেন। হ্যাঁ, এটা হচ্ছে WNI6A9GDSD DD মডেলের। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়ালটনের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ, সবচেয়ে বড় ফ্রিজ, এটার পরে আর বাজারে ফ্রিজ বের করে না, বের করে নেই ওয়ালটন। এটার মধ্যে সেম টেকনোলজি আছে, এর মধ্যে সেই সাথে হচ্ছে কিছু এক্সট্রা ফিচার আছে যেগুলো, যেমন এখানে আছে আপনার এটা কি 3D MSD ইনভার্টার টেকনোলজি, এটাও ইনভার্টার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইনভার্টার, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনার মোবাইলের মাধ্যমে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করা যাবে, করতে পারবেন এটার মানে মোবাইলের মাধ্যমে এটার এই যে মধ্যে এলইডি বাল্ব আছে, বাল্বের যে কালারগুলো চেঞ্জ করা যায়, কালারগুলো চেঞ্জ করা যায় হচ্ছে ডিজিটাল ডিসপ্লের যে কাজগুলো, টেম্পারেচার ফ্রিজার এবং রেফ্রিজারেটর অংশের যে টেম্পারেচারগুলো আছে সেগুলো মোবাইলের সাহায্যে অ্যাপসের সাহায্যে কন্ট্রোল করা যাবে, কন্ট্রোল করতে পারবে। পাশাপাশি যদি কেউ ভুলে আপনার ডোরটা খুলে রাখে ওটার মধ্যে কিছু পাওয়া যাবে মোবাইলের সাথে, অনেক সময় অসচেতন বসতে অনেকে ডোরটা খুলে রাখে ফুলফিল লাগাতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আচ্ছা, ওকে, আর কি কি ফিচার আছে? এটা গ্যাসটা কি মূলত আরেকটা স্পেশাল এটার মধ্যে ফিচার আছে যেটা হচ্ছে IGT ফিচার, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর ফিচার। আচ্ছা আচ্ছা, ওকে, এটা কি কি করে জার্ম? এই জার্ম টার্মিনেটর ফিচারের মাধ্যমে এটার ভিতরে আপনার যদি কোনো খাবার দেন সেটা সহজে নষ্ট হয় না, খাবারের মধ্যে কোনো জার্মস থাকলে এটা হচ্ছে আপনার অটোমেটিক সেই জার্মসটাকে রিডিউস করে দেয়, হ্যাঁ রিডিউস করে দেয়, এবং আপনার খাবারটা সব সময় ফ্রেশ থাকে, ফ্রেশ রাখে, সতেজ রাখে। আচ্ছা, ওকে, আর পাশাপাশি তো ডিজিটাল ডিসপ্লে আছেই, এই ডিসপ্লের সাহায্যেও কিন্তু ফ্রিজটাকে কন্ট্রোল করা যাবে, কন্ট্রোল করা যাবে। আচ্ছা, ওকে, তো আমরা একটু ভিতরে দেখি, তারপর আবার এটা নিয়ে একটু আলোচনা। তো এই অংশটা হচ্ছে মূলত এটা নরমাল আর ডিপ অংশ, আর এই অংশটা হচ্ছে এটার নরমাল অংশ। আর এই ফ্রিজটার বিশেষত্ব হচ্ছে এটার নরমাল এবং ডিপে কিন্তু অনেক বড় একটা এলইডি বাল্ব দেওয়া আছে উপরে, না একদম টপে, জি টপে এলইডি বাল্ব দেওয়া আছে, এলইডি লাইট দেওয়া আছে, যার কারণে কিন্তু এলইডি লাইটের সাহায্যে আপনারা ফ্রিজের সম্পূর্ণ খাবারগুলো কিন্তু খুব সহজে এবং সুন্দরভাবে দেখতে পারবেন। আর হচ্ছে ফ্রিজটা কিন্তু অনেক গভীর, যারা একটু বড়র মধ্যে ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফ্রিজটা স্পেশাল হতে পারে।
তো নরমালি আপনার কয়টা স্টেপ আছে এটার মধ্যে একটু দেখান তো? নরমাল হচ্ছে আপনার পাঁচটা স্টেপ আছে, পাঁচটা স্টেপ আছে না, মূলত পাঁচটা স্টেপই অনেক বড় বড় একটু গভীর, আর দ্বিতীয় সেম পাঁচটা স্টেপ আছে উইথ হচ্ছে টেম্পার গ্লাস দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এটা শুধু একটা হচ্ছে হাইজিনিক মেনটেন করে, দ্বিতীয়টা হচ্ছে যত সব সব ধরনের খাবারগুলো যাতে এক চান্সে দেখা যায় ওটারও একটা রিজন থাকে, তাই না? যদি সরাসরি ডিপের মধ্যে দ্রুত ঠান্ডা করার প্রয়োজন পড়ে এই বক্সের মধ্যে রাখলে আলটিমেট ফ্রেশ জোন, তাহলে খাবারটা খুব দ্রুত ঠান্ডা হবে। আর নর্মালের জন্য সেম একই হিউমিডিটি কন্ট্রোলার দেওয়া আছে এখানে, এখানে রাখলে সরাসরি ফ্রুটস টুস এগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর কি। যারা ফ্রিজটা নিতে চান একটু বড়োর মধ্যে ওয়ালটনের, তাদের জন্য মনে করি ফ্রিজটা বেস্ট চয়েস হবে। তো এইটার প্রাইস আছে কত? এটার বর্তমান প্রাইস হচ্ছে 1,08,990 টাকা। এটার বর্তমান প্রাইস হচ্ছে 1,08,990 টাকা। যদিও এটার প্রাইসটা কিছুদিন আগে একটু কম ছিল, এখন আসলে ডলারের দাম এবং অন্যান্য আনুষঙ্গিক কারণে কিন্তু এই ফ্রিজটার দাম একটু বেড়ে গেছে, তারপরেও কিন্তু মার্কেটে বর্তমানে ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজের মধ্যে সবচেয়ে হাইপি কিন্তু এই রেফ্রিজারেটরটা, ঠিক না? তারপরও এখানে আসলে পর্যাপ্ত পরিমাণ স্টকে আছে, যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন। এবং এই ফ্রিজটার সাথে কিন্তু স্পেশাল কিছু অফার আছে, ভালো ভালো অফার আছে এই ফ্রিজের সাথে, আলাদা ফ্রি থেকে কিন্তু ভালো আপনাদের একটা ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো আমরা তো ফ্রিজগুলো দেখলাম না, তো ফ্রিজগুলোর ওয়ারেন্টি গ্যারান্টিগুলো কি থাকছে? আমাদের এখানে প্রত্যেকটি ফ্রিজের সাথে 12 বছর হচ্ছে আপনার কম্প্রেসর গ্যারান্টি থাকছে, আপনার 4 বছর হচ্ছে স্পেয়ার পার্টস, 5 বছর হচ্ছে আফটার সেল সার্ভিস পাবেন। আর রিপ্লেসমেন্ট? রিপ্লেসমেন্টে 1 বছরের রিপ্লেসমেন্ট, এটা আপনার ফ্রিজের কম্প্রেসর কন্ডেন্সার আর চেম্বারে যদি কোনো ধরনের প্রবলেম হয় 1 বছরের মধ্যে কোম্পানি আপনাকে ফ্রিজটা রিপ্লেস করে দেবে উইথ বডি, বডি সহ অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।